আজ আপনি শুনবেন বাণী রায়ের কাহিনী রাসমণি এসেছে, অনলি অন রেডিও মেলন 90.4 FM. ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। রুবির চরিত্রে শ্রোতা, সরকার মশাইয়ের ভূমিকায় দীপক, সুশান্তর চরিত্রে প্রশান্ত, কেতকীর ভূমিকায় সঙ্গীতা, বেনেগিন্নির চরিত্রে আম্রপালি, মায়ের ভূমিকায় সবর্ণা, মালি এবং অন্যান্য চরিত্রে অপূর্ব, রাসমণির ভূমিকায় রীতি, বাবা এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন কল্পক ইন্দ্রজিৎ, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বাণী রায়ের কাহিনী রাসমণি এসেছে। এই গল্প আমার নয়, আমার বন্ধু রুবির মুখে শোনা। সে বলেছিল, পূজোর ছুটিতে আমাদের হাজারিবাগ রোডে যাওয়া স্থির হল। সকলে বলল হাজারিবাগ জায়গাটা স্বাস্থ্যের পক্ষে অনুকূল, লোকজনের ভিড় কম, জল বাতাসও ভালো। বাবার চেনা এক উকিলবাবুর বাড়ি ছিল ওখানে, আমরা সেটাই ভাড়া করে ফেললাম। সকলেরই শরীর খারাপ, বিশেষ করে মায়ের। মায়ের তো রীতিমতো অম্বলের ব্যারাম ধরেছে, কয়েকদিন ধরে সাজো সাজো রব উঠল। যে যা পারি জিনিসপত্র গোছগাছ করি আর মা বাবা ফেলে দেন। সরকার মশাই বলেন, দেখো কথায় বলে বিদেশ বিভূঁই, যা যা নিয়ে যাবে ফেরত আসবে না, তাই অল্প জিনিস নাও, কেবল প্রাণটিই নিয়ে যাও, ভালোভাবে যেন সেটাই ফিরে আসে। ছোট বোন কেতকী উত্তর দিল, তাই বা ফেরে কিনা সন্দেহ সুশান্তদা, ওখানে যা বাঘের ভয়ের কথা শুনছি, এত ভালো ভালো জায়গা থাকতে বাবা কেন এমন একটা বুনো জায়গা বেছে নিলেন? বাঘ থাকলেই বা ভয় কি, সঙ্গে বন্দুক যাচ্ছে না? বাবা ছাড়া বন্দুক ছুঁড়বে কে? এরা তো সব ভয়েই জুজু। আমি তো পারি, আমি ঠিক চালিয়ে দেব। এবারে ফিরে এসে বাবা আমাকে লাইসেন্স করে দেবেন। তুমি একদা একটা বুনো কবুতর মেরেছিলে বটে। হাসি তামাশার মধ্যে আমাদের যাওয়ার দিন এসে গেল। সে কি মোটের বহর! মা আমাদের গল্পের বই, খেলবার জিনিস বাদ দিয়ে দিলেও গোটা সংসারটা যেন পুঁটুলিতে ভরে নিয়েছেন। ওখানে খাওয়ার দাওয়ারের কষ্ট শুনে বাক্স বাক্স বিস্কিট, জ্যাম, জেলি, মাখন, আচার আমাদের সঙ্গেই চলল। আর ছিল প্রায় 7 দিনের মতো ফলমূল। রামনিধিয়া আর কানাই সিংও চলল সঙ্গে, বড় রান্নাগুলো ওরাই চালাবে। ওখানে উকিলবাবুর মালি আছে, সে জল টল তুলে দেবে। উকিলবাবু বলেছেন চিঠিপত্র দিয়ে দিলে ওখানে ভালো ঝিও পাওয়া যাবে। বাবার কথা শুনে মা শিউরে উঠলেন, ঝি? না না না, আমার বাড়িতে আর ঝি নয়। বাবার মুখ কালো হয়ে উঠল, তিনি চুপ করলেন। 4 বছরের ওপর হয়ে গেছে, তবু মনে পড়ে সেই রাসমণি ঝিয়ের কথা। কি ন্যাকা সে যে আমাদের বাড়িতে কাজ নিয়েছিল, কিভাবে বিশ্বাস ভাজন হয়েছিল, কিভাবে রাত্রে আমার গায়ে, মনে করলেও পা থেকে মাথা পর্যন্ত ভয়ের হাওয়া বয়ে যায়। কতদিন যে লাগলো আমার সুস্থ হয়ে উঠতে, এখনো রাত্রে স্বপ্ন দেখে চমকে উঠি, একা ঘরে শুতে পারি না, ভয়। এমন ভয়ের তুলনা নেই, দিন রাত্রি কেবল মনে হয় যেখানেই যাই ওর নজর এড়াতে পারবো না। একলা বাঘে পেলেই ও আমার ঘাড়ে বাঘের মতো লাফিয়ে পড়বে, একা একা চলাফেরাও ভয় করতে পারতাম না। আমার ধারণা কলকাতার লোকজনের ভিড়ে রাসমণি গা ঢাকা দিয়ে আছে, তাই বাইরে যাওয়ার নামে আমার ভারী স্বস্তি বোধ হল। সেখানে বাঘ থাকলেও অন্তত বাঘের চেয়ে ভয়ানক রাসমণি নেই। হাজারিবাগ রোড স্টেশনে শেষ রাত্রে গাড়ি এলো। আকাশে মেঘ, টিপটিপ বৃষ্টি পড়ছে, আধো অন্ধকার, ভোর 4টে। আমরা গেঁও পাহাড়টার হদিশ করতেই পারলাম না, ওখানে গাড়ি পাওয়া যায় না। ওয়েটিং রুমে কিছুক্ষণ অপেক্ষা করতে হলো,
ভোর 5টায় অন্ধকার একটু ফিকে হতেই আমরা কুলির মাথায় লটবহর চাপিয়ে রওনা হয়ে পড়লাম। শর্টকাট রাস্তায় নিয়ে যাবে বলে কুলিরা জংলা মাঠের মধ্য দিয়ে রওনা হলো। আমাদের সঙ্গে দুটো টর্চ ছিল আর ওরা একটা কালিপড়া ভাঙা লণ্ঠন জোগাড় করেছিল। মিটমিটে আলোয় ভিজে ঘাসের মধ্য দিয়ে চললাম, পথ আর শেষ হয় না। এই যদি শর্টকাট হয় তবে লংকাট কীরকম? কেমন গা ছমছম করতে লাগলো, জায়গাটা কেমন যেন বুনো বুনো। আশেপাশে এবড়ো খেবড়ো মাটির বুকে ঝোপ ঝাড়, বৃষ্টি বন্ধ হয়ে গেছে তবু গাছের পাতায় ভিজে স্যাঁতস্যাঁতে ভাব। অন্ধকারের মধ্যে সূর্য মেঘ ঠেলে দেখা দিতে পারছে না। আমার মোটেই ভালো লাগলো না, কেমন একটা অজানা ভয়ে গা শিরশির করে উঠল। আমি মায়ের আঁচল চেপে ধরলাম। পথ কাদা হয়নি কারণ মাটিটা রুক্ষ লাল, তবু মায়ের পায়ের চটি পিছলে পিছলে যাচ্ছিল। তিনি বললেন, ধুর, একখানা গাড়ি পর্যন্ত পাওয়া যায় না, সারা রাত ট্রেনে থেকে এতখানি পথ হাঁটা মুখের কথা নয়। বাবা কাপড় সামলে টর্চ জেলে আগে আগে যাচ্ছিলেন, বললেন, আরে তুমি তো বললে লোকজনের ভিড়ে গিয়ে কাজ নেই, নিরিবিলি জায়গায় চলো, তাই তো এখানে এলাম, নইলে আমার তো ইচ্ছে ছিল পুরী যাওয়ার। মা বাবার কথা কাটাকাটি শুনে কুলিগুলো অপ্রতিভ হয়ে উঠল। আহা, আগে যদি ঠিক করে রাখতেন তাহলে গরুর গাড়ি পাওয়া যেত। শের, হ্যাঁ, এটা তো স্টেশনের রাস্তা বাবুজি, ইধার শের কাহাঁ, তবে পাহাড়ের ওই পাশে মাঝে মাঝে ছোটা ছোটা শের আসে। হ্যাঁ আসে, মানুষ খায়। হ্যাঁ, একবার একটা মানুষ ধরেছিল, তবে বেশিরভাগ সময় ওই গরু বাছুর কুকুর এইসব নিয়ে যায়। লেকিন এ তো শহর আছে, এ রাস্তায় কোনো ভয় নাই। এই যদি শহরের রাস্তা হয় তবে বুনো রাস্তা কার নাম? উকিলবাবুর বাড়িখানা শহরের প্রধান রাস্তায় নয়, বড় রাস্তা থেকে একটা গেঁয়ো লাল মাটির পথ মাটির বুক চিরে সেই বাড়ির দিকে গেছে। রেললাইনের ধারে পুরনো বনেদি বাড়ি, মেরামতের অভাবে ভাঙা চোরা। উকিলবাবু সারিয়ে দেবেন বলেছিলেন, কিন্তু বিশেষ তাড়াতাড়িতে ভালো করে সারানো হয়নি। গোটা বাড়িময় এখানে ওখানে ফাটল, বাড়ির তিন দিকে বাগান, একেবারে জঙ্গল হয়ে আছে। কোনো মতে বাড়ি পৌঁছে আমরা হাঁপ ছেড়ে বাঁচলাম। মা বাবা জিনিসপত্র কানাই সিং আর মালির সাহায্যে গুছিয়ে তুলতে লাগলেন। রামনিধিয়া বড় ঘরের চৌকির ওপর বিছানা বিছিয়ে দিল, আমি গিয়ে তাড়াতাড়ি সেখানে শুয়ে পড়লাম। বাগানের পাখির ভোরের গান শুনতে শুনতে কখন চোখের পাতা বন্ধ হয়ে গেল। কয়েকদিনের মধ্যেই আমরা বেশ গুছিয়ে বসলাম। লোক লাগিয়ে জঙ্গল কাটানো, জিনিসপত্র কিনে সংসার পাতায় মায়ের সে কি উৎসাহ। বাবাকেও তাল দিতে হলো, হাটে যাওয়া, ফার্নিচার ভাড়া করা, আর আমরা কয়েকজন ভাই বোন মনের আনন্দে বেড়াতে লাগলাম। মাঠের বুকে বেড়ানোতে যে কি সুখ সে বলে বোঝানো যায় না। চারিদিকে ধূসর পাহাড়। এর মধ্যে বাড়ির পাশের মাঠে একটা সাপ বের হলো, ভাইরা সেটাকে ঠেঙিয়ে মারল। রামনিধিয়া ভীতু মানুষ, সাপের ভয়ে জড়সড়। বাড়ির ফাটলগুলো মালির হাতে পায়ে ধরে বুঝিয়ে ফেলল। সন্ধে হলেই আলো ছাড়া এক পা নড়ত না, এদিক ওদিক সন্দেহের চোখে চেয়ে চেয়ে বলতো, মু কি করিব দিদি মনে, মুকে যদি কাটি দেয় তবে আমার মা কাঁদি কাঁদি মরি যাইবে। কানাই সিং লাঠি ঠুকে বলতো, আরে তোমারা ডার কিউ, লাঠির ঘায়ে সাপের মাথা আমি ছাতু করে দিবে। আমার ছোট ভাই শোভন হেসে উঠত, ছুটতে গিয়ে কানাই সিং এর লাঠি জড়িয়ে ধরে বলতো, আচ্ছা তুমি কিছু দেখে ভয় পাও না না কানাই সিং? না 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 না, ডার কিস বাত কা, ডরনে কা কুছু হ্যা হি নাহি ইস দুনিয়া মে। কিন্তু কানাই সিং এর মেকি বিক্রম একদিন ধরা পড়ে গেল। বুধবারের হাটে সারা সপ্তাহের খাবার আনাজপত্র এসব কিনে রাখা হতো, শখ করে আমরাও হাটে যেতাম, কারণ হাজারিবাগ রোডে বেড়ানোর জায়গা ছিল না, কেবল মাঠ আর বন জঙ্গল। শুধু সন্ধেবেলা স্টেশনে যাওয়া যেত, তাই সকলেই ওখানে যেতেন, কিন্তু আমরা বেশিক্ষণ সন্ধ্যের পরে বাইরে থাকতে পেতাম না। আমাদের বাড়ি পৌঁছবার গেঁয়ো পথটার রাস্তায় আলো ছিল না, দুধারে ধান খেত আর জলা, এইসব স্থানে সাপের আস্তানা। দু চার দিন আমরা যাতায়াতের পথে সাপ দেখেছি,
পায়ে সাড়া পেয়ে চট করে ধান খেতের মধ্যে লুকিয়ে পড়ত। একদিন জল আর জলে দেখেছি, হাঁসগুলো ভয় পেয়ে তীরে উঠে এসেছে। কাজেই সূর্য ডোবার আগেই ঊর্ধ্বশ্বাসে আমাদের ফিরতে হতো। সেদিনও পদ বেয়ে হন্তদন্ত হয়ে ফিরছি, শোভনের হাত ধরে টানতে টানতে আমি নিয়ে আসছি পায়ের দিকে লক্ষ্য রেখে। কানাই সিং হাতে চটের থলে ভরে তরকারি, ময়দার ঠোঙা, ঘিয়ের টিন এইসব আনছে। সুশান্ত আমাদের সঙ্গে আসেনি, ও খেরুয়া নদীর ধারে বেড়াতে গেছে, আর অন্যরা পেছনে গল্প করতে করতে ফিরছে। সকলের শেষে মালির হাতে ঠ্যাং বাঁধা দুই জোড়া মোরগ। আমরা প্রাণপণ চেষ্টা করলেও মাঠের মধ্যেই টুপ করে সূর্য ডুবে গেল। দেখতে দেখতে গাঢ় অন্ধকার নেমে এলো। আমি বললাম, বাড়িটার এই দোষ, একেবারে একটেরে। রাত্রেবেলায় তো পৌঁছনোই দায়, রাস্তায় আলো নেই। ওই ধারে বড় রাস্তায় কত আলো, কত লোকজন। তাহলে বড় রাস্তার সেই বাড়িতে থাকতে পারতে, ওই ভুতুরে বাড়িটায়। মুকুলের কথা শুনে আমার মনে পড়ল, আমরা বড় রাস্তার মোড়ে সেই বাড়িখানার নাম রেখেছিলাম ভুতুরে বাড়ি। প্রকাণ্ড বাড়িখানা, ঝোপঝাড় লতা পাতায় ঢাকা, কেমন যেন একটা নিরানন্দ মুখ ভার করা ভাব। দেখলেই মনে হয় ভেতরে যেন একটা চাপা রহস্য থমথম করছে। বাড়িটা একটা ধনী বেনের, প্রতি বছর হাজারিবাগ বেড়াতে আসেন পরিবার নিয়ে। তার স্ত্রী দারুণ পর্দাসীন, তাই আব্রুর উদ্দেশ্যে বাড়িখানা এমনি করে গাছপালা দিয়ে ঢেকে রেখেছেন, যাতে সদর রাস্তা থেকে কিছু চোখে না পড়ে। বাড়িটার কাছে এলেই, বিশেষ করে আমার, কেমন যেন একটা অস্বস্তি বোধ হতো। মনে হতো সেই বাড়ির মধ্যে কি যেন একটা আছে, আর তার লক্ষ্য বুঝি আমি। একদিন এক ঝাড় মর্নিং গ্লোরি লতার ফাঁকে দুটো জল জলে চোখ দেখে আটকে উঠেছিলাম। বাড়ির কেউ বিশ্বাস করেননি, কিন্তু সেদিন থেকে বাড়িটাকে ভুতুরে বাড়ি বলা হতো। না বাবা, ভুতুরে বাড়িতে লক্ষ টাকা দিলেও থাকতে পারবো না, তার চেয়ে আমার বুনো বাড়ি ভালো। এখানে অন্ধকার এত গভীর কালো হয়ে উঠেছে যে আর কিছুই দেখা যাচ্ছে না। মুকুলের কাছে ছোট্ট টর্চটা ছিল, সে আগে পথ দেখিয়ে চলতে শুরু করল। হঠাৎ কেমন একটা ডাক শোনা গেল, কোনো এক জন্তুর, আমরা আগে শুনিনি। আমাদের ডান দিকে ধান ক্ষেত আর জলা, আর বাঁদিকে মাঠ, দূরে পাহাড়। সেদিক থেকে ডাকটা এদিকে এগিয়ে আসছে। এটা আবার ঠিক কি ডাকে, শেয়াল নাকি? না 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 না, ভেউ ডাকিছে। ভেউ ডাকিছে? মালি বলে কি, আমাদের তো মাথার চুল খাড়া হয়ে উঠল। ভেউ ডাকছে কেন, বাঘ আসছে নাকি? হ্যাঁ, বাঘ আসিছে। হ্যাঁ, বলো কি, শহরের মধ্যেও বাঘ আসে নাকি? মালি ডাল ভাত খাবার মতো স্বাভাবিক গলায় বলল, আজ মাসখানেক ধরে বাঘ ইধার পানে আসিছে, হুড়াং চিতা হইছে, হাঁসঠ মারিছে, কুকুর টালিছে। আমরা তখন ভয়ে কাঠ। এধারে ফেউয়ের ডাক ক্রমেই এগিয়ে আসছে। অন্ধকারে বোধ হয় এখনই কোথাও বাঘের ডাক বেজে উঠবে। তারপর আমরা ছুটতে শুরু করলাম। শোভন ছোট, ও আমাদের সঙ্গে ছুটে পারবে কেন? এধারে সাহসী কানাই সিং ভয়ে ঠক ঠক করে কাঁপছে, তার হাত পা তার নিজের বশেই নেই। আমরা তাকে উৎসাহ দিলাম, আরে লাঠিটা বাগিয়ে ধরে থাকো, এলেই এক ঘা দেবে। লেকিন মাইজি, শের লাঠি দিয়ে তো রুখা যাবে না, আমি কি করবে? বেগতিক দেখে তার হাতের মালপত্র সব আমরা ভাগাভাগি করে বইলাম। শোভনকে কাঁধে তুলেই কানাই সিং হনহন করে সকলের আগে ছুটতে লাগলো। টর্চের আলোর জন্য পর্যন্ত দাঁড়ালো না। আমরা হাঁপাতে হাঁপাতে মালপত্রের গাদা বয়ে ওর পেছন ছুটতে ছুটতে চিৎকার করতে লাগলাম, কানাই সিং থামো, আগে আলো যাক, নইলে সাপের ঘাড়ে পা দেবে তো। কানাই সিং তালগাছের মতো পা দুটো দুই দিকে ছুঁড়ে পালাতে পালাতে বলল, রাস্তা আমার চিনা আছে দিদিমণি, আপনারা আলো দেখে দেখে চলে আসেন। আমার তখন সঙ্গীন অবস্থা, সকলের বড় আমি, যদি ভয় দেখাই ছোট ভাই বোনেরা ভয় পাবে আরো বেশি। বাড়ির পথ যেন শেষ হতেই যায় না, এদিকে ফেউ ডেকেই চলেছে। দূরে মাঠের মধ্যে হাপছা মতো কি যেন দেখলাম। মালিকে বললাম, ওটা কি মালি? আমরা দ্বিগুণ বেগে ছুট লাগালাম। ময়দার থলে ফেসে কেতকি ময়দা মাখা হয়ে গেল, আকাশপাতি সব গড়িয়ে পড়ল, কিন্তু কে দেখে, আমরা একেবারে তিন লাভে বাড়ি। রামনিধি আর কানাই সিং এর ভয়ের কথা শুনে বেজাই খুশি। এতদিন ধরে সাপের ভয়ে মরা হয়ে সববার ঠাট্টা কুড়িয়েছে, কিন্তু এবার কানাই সিং এর শেরের ভয় তাকে টেক্কা দিল।
মা বাবাকে বললেন, দেখো না দেখে বাড়ি ভাড়া নেওয়ার ফল তো এখন বোঝাই যাচ্ছে। ফাটা ভাঙা তো আছেই, সাপের ভয় সর্বদা সামলে চলতে হয়। এদিকে বড় রাস্তা থেকে এত দূরে বাড়ি, বাঘের কথাও শোনা যাচ্ছে। আজ বাছারা ভয় আধমরা হয়ে ফিরেছে, এখন কি করা যায়? কি আর করা যাবে, তোমরা যদি এতই ভীতু হও তবে কলকাতায় দরজা জানলা বন্ধ করে বসে থাকলেই পারতে। এসব পাড়া গাঁয়ের জায়গায় কত কি বেরোয়, সব কি আর সত্যি? হয়তো বাগডাসা বা বন বিড়াল হবে, মালির কথার বিশ্বাস কি? বাবা যাই বলুন না কেন, পরদিন সকালে আমাদের বাড়ি থেকে কিছু দূরে রাস্তায় একটা ছোট বাছুর মৃত অবস্থায় পাওয়া গেল। সারা গায়ে তার ক্ষতচিহ্ন, গলায় বাঘের দাঁতের দাগ, বকনা বাছুর, সদ্য হয়েছে। মা শুনে কেঁপে উঠলেন। যদি কাল ওদের ঘাড়ে পাগলা ফেয়ে পড়ত? আমার মন্দ কপাল, আমার ছেলে পিলেরাই কেবল বিপদে পড়ে। মানুষ বাঘের হাত থেকে একবার রুবিকে ফিরে পেয়েছি, এখন আবার বাঘের কবলে পড়ল। আমার মনে হয় আমাদের চলে যাওয়াই ভালো। তা তো বলবেই, সবে অম্বলটা কমেছে কিনা? আমিও কিছুটা ভালো বোধ করছি, কিন্তু এক মাসের জন্য বাড়ি ভাড়া নেওয়া হয়েছে আর 10 দিনের মধ্যেই ফিরে যেতে চাইছো। ছেলেমেয়ের স্বাস্থ্যের দিকেও তো দেখা উচিত, 12 মাস এক জায়গায় থাকা কি ভালো? এবার থেকে দেখছি বন্দুক ঘাড়ে করে ওদের পেছনে দারোয়ানি করতে হবে আমাকে, তবেই তোমার শান্তি। আমি ব্যবস্থাটা শুনে আনন্দে সকলকে খবর দিতে গেলাম। বাবা সঙ্গে থাকলে ভয় কিসের? আমরা ধীরে ধীরে হাজারিবাগ রোডের সমস্ত দিক দেখে বেড়াতে লাগলাম। বাবা বন্দুক হাতে সঙ্গে সঙ্গে থাকতেন, লণ্ঠন নিয়ে কানাই সিং থাকত। সকলে একসঙ্গে বেড়াতে গিয়ে যত শিগগির সম্ভব সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসতাম। তারপর চলত ক্যারাম, লুডো, গল্প, পড়াশুনো। সকালবেলায় বাজারে যেতাম, খাওয়া দাওয়ার ভারী সুখ ছিল, মোরগের ঝোল তো প্রায়ই হতো। একদিন গেলাম রাজদহে। আমাদের বাড়ি থেকে 5 মাইল দূরে লোকে পিকনিক করতে যায়। দুপুরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে দুখানা গরুর গাড়ি করে আমরা রওনা হলাম। বাবা, সুশান্ত, মুকুল, কানাই সিং, রামনিধিয়া হেঁটে চলল। ওখানে গিয়ে দেখি বহু লোক রান্না খাওয়া করছে কোনো কোনো দল। সুশান্ত বলল, দেখো দেখো দিদি, ওই ভুতুড়ে বাড়ির লোকেরা একখানা বড় পাথরের ওপর বসে আছেন, সর্বাঙ্গে ভারী ভারী সোনার গয়না পরা বেনে গিন্নি। কর্তা, বড় 2 ছেলে, ছেলের বউ সঙ্গে আছেন। বেনে গিন্নি আমাদের সঙ্গে আলাপ করতে এলেন। ওনারা এখানে রান্না খাওয়া করেছেন, বিকেলের চা খেয়ে তবে ফিরবেন। মা জিজ্ঞাসা করলেন, এখানে বাঘ বের হয়? এতকাল ধরে আসছে দিদি, বাঘের গল্পই শুনেছি মাত্র। দূরে বনের ধারে কখনো কখনো বের হতো, কিন্তু এবারে যেন ঘরের গোড়ায় বাঘের হামলা শুরু হয়েছে। সন্ধে লাগতেই ফেউডাকে, চাকর বাকররা ভয়ে বের হয় না পথে। যা মুশকিল হয় রাত বেরেতে দরকার হলে, কি আর বলবো আপনাকে। আপনি বাঘ দেখেছেন? না, তা দেখিনি বটে, তবে ছোট জাতের হায়না বা চিতা হতে পারে। আমাদের হাঁস মুরগির খোঁয়ার তো প্রায় শেষ করে দিয়েছে মাঠের দিক থেকে ঢুকে। 1-1.5 মাস এসেছি, রোজ একটা করে নেবে, ফাঁদ পেতেও দেখেছি, ধরা পড়ে না। বাঘের কথা শুনে সুশান্ত দাঁড়িয়ে গেছিল, বলে উঠল, আমি এক গুলি তো ওই বাগডাসা কি খটাসকে শেষ করে দিতে পারি। থাক, আর বীরত্বের কাজ নেই। বেশ তো বাবা, ফিহাটে কিনে হাঁস মুরগি আর রাখতে পারি না। বেশ ছেলেটি আপনার দিদি। ও বিন্দে, মিষ্টির হাঁড়িটা একটু আনো তো এদিকে। মায়ের নিষেধ সত্ত্বেও বেনেগিন্নি আমাদের ঘরে তৈরি পান্তুয়া, মিহিদানা প্লেট ভরে দিলেন। আমরাও আমাদের চিকেন স্যান্ডউইচ আর কড়াইশুটির কচুরির ভাগ দিলাম। মোটা বিন্দেঝি থপথপ করে রূপোর পানের বাক্স এনে পান দিল। মা বললেন, ঘুমটায় মুখ ঢাকা যে আপনার ঝিয়ের, লজ্জা নাকি? লজ্জা ঠিক না, তবে মানুষটা বড় ঠান্ডা, বড় ভালো। ওর মুখে সাদা সাদা দাগ আছে, 3 বছর বয়সে নাকি পুড়ে গিয়েছিল, তাই ঢেকে রাখে। কি ধর্মে মন, রোজ সন্ধের পর দৌড় দিয়ে জপ তপ পুজো আন্নিকে ঝাড়া 1 ঘন্টা। পুরনো ঝি? বেশি দিন নয়, 10 মাস মাত্র। আমরা তো থাকি রানীগঞ্জে, ওখানেই একদিন দৌড়ে এসে পড়ল, আশ্রয় নেই তাই রয়েছে। ঝি পান দিতে এলে দেখলাম সারা গা ঢেকে রাখলেও হাতে তার বড় বড় সাদা দাগ,
চেহারা কিছুই বোঝা যাচ্ছে না। ঝি দেখলেই এখনো আমার গা কাঁপে। আমি ওখান থেকে উঠে জলের বুকে পাথরের ওপর বসলাম। উঁচু নিচু পাথরের গা বেয়ে জল পাক দিয়ে ফিরছে। জলের সুর যেন আমার কানে কানে বলছে, রুবি সাবধান, রাসমণি কিন্তু ধরা পড়েনি। মনটা খারাপ হয়ে গেল। এখানে চা খাওয়া শেষ হলে যাবার জন্য তৈরি হলাম। বেনেগিন্নি তো যাবেন বড় রাস্তার ভুতুড়ে বাড়িতে, আমরা যাব মাঠ ভেঙে। ঝিটার দিকে এক আধবার আর চোখে দেখলাম, রাসমণি ছিল রোগা। এ থপথপে মোটা, পুড়ে গিয়ে এর মুখে দাগ, হাতের দাগ তো সচক্ষেই দেখলাম, তবু গায়ের মধ্যে ছমছম করে কেন? রাসমণি সারা জন্মের মতো আমার সাহস নিয়ে গেছে। বেনেগিন্নির সঙ্গে বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছিল। উনি একদিন বেড়াতে এলেন, তারপর আমরাও একদিন গেলাম। ভুতুড়ে বাড়িতে পা দিতে গা যেন শিউরে উঠল। যত যাই হোক, এখানে যেন গুপ্ত কিছু আছে, কোনো ভয়। সুশান্ত হাঁস মুরগির খাঁচা দেখল, বাড়ির পেছন দিক দেখল, মাঠ থেকে সোজা ঢোকা যায়। বেনেগিন্নি বললেন, এক একদিন তো পাখিগুলোর ঘাড় মোটকে ফেলে রেখেই পালায়, হুড়ারগুলো ভারী বজ্জাত। বিন্দে তাড়াতাড়ি সরে গেছিল। এখন হঠাৎ চোখে পড়ল, মুরগির খাঁচার পাশে ঝোপের আড়াল থেকে এক দৃষ্টে দেখছে আমাদের। ঘুমটা ঢাকা তার মুখ আমরা দেখতে না পেলেও অনুভবে বুঝলাম, আমার ভালো লাগলো না। সেই ঘটনার পরে যে কোনো ঝি দেখলেই আমি অস্থির হয়ে পড়ি, তাই সুশান্তকে নিয়ে তাড়াতাড়ি চলে এলাম। মাঠে সূর্য অস্ত যাচ্ছে, কালো অন্ধকার নেমে আসছে। আরে ব্যাটারি যে ডাউন, দিদি চট করে এগিয়ে যাও, আমি বিষ্ণুর দোকান থেকে ব্যাটারি কিনে আসছি। আমি অস্বীকার করতে লজ্জা পেলাম, নিত্য যাতায়াত করছি, পথ আমার মুখস্থ, রাতের এখনো দেরি আছে, আমি একাই গিয়েও পথটায় নামলাম। কিন্তু একটু যেতেই বুঝলাম একা এসে ভালো করিনি। সূর্য অস্ত যাওয়া মাত্র মাঠ অন্ধকার হয়ে গেছে, চোখে ভালো দেখা যাচ্ছে না, এখানে ওখানে ধান ক্ষেতের মধ্যে যেন খসখস শব্দ। ভয় হতে লাগলো, সাপের ঘাড়ে পা না দিয়ে বসি, বাঘের ভয়ে অন্ধকারের আগেই যে যার ঘরে লুকিয়েছে। আমি একেবারে একা, কেমন ভয় ভয় করতে লাগলো। এক্ষুনি বোধহয় মাঠের বুকে ফেউ ডেকে উঠবে, আর তারপরেই বোধহয় তার আগমন হবে ব্যাঘ্র মহোদয়ের। হঠাৎ লক্ষ্য করলাম আরও একটি প্রাণী আমার মতো তাড়াতাড়ি আমার পেছনে মাঠ পার হচ্ছে। অন্ধকারে বোঝা না গেলেও মনে হলো দেহাতি কোনো লোক, হয়তো আমাদেরই পাড়ার কেউ। মনে আশ্বাস এলো, বা গেলেও একজন লোক তো পাবো। দুই একবার ফিরে দেখলাম, হন হন করে ঘোড়ার মতো বেগে আসছে সে, যেন আমাকে ধরতে চায়। মনকে বোঝালাম এটাই তো স্বাভাবিক, মানুষ থেকে মানুষ তো এগিয়ে আসবেই, কিন্তু লোকটির যেন সর্বাঙ্গ দিয়ে একটা নিষ্ঠুর ইচ্ছা ফুটে বের হচ্ছে। হয় হলো, গায়ে আমার সোনার গয়না যদি চোর ডাকাত হয়, এদিকে জলা অন্যদিকে মাঠ, কোথায় পালাই? একমাত্র বাড়ি ভরসা। দৌড়বার মতো হাঁটার বেগ বাড়িয়ে দিলাম। ওমা, মুহূর্তে ওই লোকটাও চলার বেগ বাড়িয়ে দিল। না না, ভুল নয়, তার লক্ষ্য আমি। দারুণ ভয়ে আমার গলা শুকিয়ে গেল। কেন সুশান্তকে যেতে দিলাম? ছোট হলেও বিয়ে পড়া ছেলে তো। এখন কি করি কি করি? আমি ছুটতে শুরু করলাম, অন্ধকারে হোঁচট খেয়ে খেয়ে। যে কোনো প্রকারেই হোক সে আমাকে ধরবে। প্রাণের ভয়ে হাঁপাতে হাঁপাতে বাড়ির গেটে এসে গেলাম। গেটটুকু বেরোবার আগে ফিরে দেখলাম, ঘন অন্ধকারে সাদা শাড়ি জড়ানো সে। সে তো পুরুষ নয়। মুখের মধ্যে ভয় লাফিয়ে উঠল, সে কে তবে? মাথার মুখের কাপড় ইতিমধ্যে সরে গেছে, সেও হাঁপাচ্ছে। সন্ধ্যের হালকা আলোয় স্পষ্ট তার মুখ দেখলাম, সে রাসমণি। রাসমণি এখানেও এসেছে? তারপরে একটা চিৎকার করে কেমন করে যে বাড়ির মধ্যে ঢুকে মায়ের কোলে ঢলে পড়লাম, আর কিচ্ছু মনে নেই। রুবির কি করে ভুল হবে? মনে ভয় পুষে রাখলে অমনি হয়,
দড়িকেও সাপ বলে মনে হয়। কলকাতায় ফিরে ওকে ভালো মানসিক রোগের ডাক্তার দেখাতে হবে। এখানে রাসমণি আসবে কোত্থেকে? এতদিনে সে মরে ভূত হয়ে গেছে। রুবি বলছে পাড়ার বাড়িগুলো খুঁজে দেখতে, যেখানে যেখানে ঝি আছে ওই বেনেগিন্নি ঝিটাকেও দেখা দরকার। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? নিজেরাই তো বলছো রাসমণি ছিল রোগা, আর এই বেনে বাড়ির ঝিটা ঢাউস মোটা, তাছাড়া সারা গায়ে দাগ, তাও তো দেখেছো। ভদ্রলোকের বাড়ির ঝি এভাবে খোঁজা চলে কি ভাববেন তারা? আর রাসমণি যদি এসেই থাকে তাহলে লোকের বাড়ি ঝিগিরি করছে কে বললো তোমাকে? সে তো বনে জঙ্গলে লুকিয়েও থাকতে পারে, ওর তো আর রান্না করা খাবার ডাল ভাত লাগবে না। এত নিরিবিলি জায়গায় আসাই আমার ভুল হয়েছে, চলো কালই চলে যাই। সে আমি জানি, এসেই তোমরা যা শুরু করেছো কোনো মতে দু তিন দিন কাটিয়ে চলে যেতে পারলেই বাঁচি। অত ভীতু যখন রুবিকে বাড়ির বাইরে বেরোতে দিও না। রুবির বাবার কথা অনুযায়ী সেই রকমই ঠিক হল। রুবির মা তাকে চোখে চোখে রেখে নিশ্চিন্ত হলেন বাড়ির সীমানায়। বাড়ির পেছনে ঝোপঝাড়, সেদিকে তার যাওয়াও বন্ধ হল। এর মধ্যে খবর এলো রুবির কাকা কাকিমা ছোট বাচ্চাদের নিয়ে আসবেন। নির্দিষ্ট দিনে কেতকী, অতুল, মনীষ সকলে স্টেশনে যাওয়ার ধুম তুলল। সন্ধ্যের পরের গাড়ি ধরে ওনারা আসছেন। অগত্যা রুবির বাবা বাড়িতে রামনিধিয়া আর মালিকে পাহারায় রেখে সুশান্তকে বসিয়ে গেলেন। কানাই সিং লাঠি ঘাড়ে লণ্ঠন হাতে চলল তাঁর সাথে। ফেরার পথে ওনারা মালপত্র সহ গরুর গাড়িতে আসবেন। রুবির মা সারাদিনই প্রায় রান্নাঘরে ছিলেন, রামনিধিয়া ওনাকে সাহায্য করছিল, আর মালি ফরমাস মতো এটা ওটা আনতে ছুটছে। সুশান্ত বাবার ঘরে বসে এক মনে কি যেন ভাবছিল। রুবি একবার কথাও বলতে গিয়েছিল কিন্তু সুশান্ত কোনো উত্তর দেয়নি। অগত্যা রুবি তার নিজের ঘরের ঢালা বিছানায় শুয়ে গল্পের বই পড়তে লাগল। আসলে সেদিনের সেই ঘটনার পর থেকে তার শরীরটা ঠিক ভালো ছিল না, দুরাত্রি ঠিকঠাক ঘুম হয়নি, চমকে উঠেছে বারবার, ক্লান্ত চোখে হঠাৎই তার ঘুম নেমে এলো। ওই বাড়িটাতে বিদ্যুৎ ছিল না, ঘরের মধ্যে লণ্ঠন জ্বলছিল কিন্তু বাইরের উঠোন অন্ধকার, তবে ঘরের ভেতরটা মায়ের কল্যাণ স্পর্শ মাখানো আর বাবার পাহারায় রাখা। আরামে শান্তিতে চোখে ঘুম নেমে এসেছিল রুবির। সে ভেবেছিল রাসমণি এখানে তার নাগাল পাবে না। ক্রমশই তার ঘুম যখন গাঢ় হতে থাকে হঠাৎ তার মনে হয় তার হাত পা কেমন যেন ভারী হয়ে উঠল, ক্রমে নিঃশ্বাসটাও কেমন যেন থমকে যেতে চাইছে। সে চমকে উঠেছিল কারণ শ্বাস নিতে সত্যিই খুব কষ্ট হচ্ছে, গোটা দেহের ওপর যেন পাথরের ভার। চোখ খুলেই মুখের ওপর সে দেখেছিল একজোড়া হিংস্র দৃষ্টি, একখানা বিভৎস মুখ সাদা সাদা দাগে ভর্তি ঝুঁকে আছে তার মুখের ওপর। চিৎকার করে উঠতে গেল সে, কিন্তু পারল না, কারণ তার ওপরে যে চেপে বসে আছে সে হাত দিয়ে রুবির মুখটা চেপে ধরেছে। সে আর কেউ নয়, রুবির চিরজীবনের আতঙ্ক রাসমণি। রাসমণি বলেছিল, কেমন জব্দ, একবার দাঁত বসিয়েছি আর কি ছাড়ি, এত রক্ত খেলা, তোর মতো মিষ্টি রক্ত পাইনি রে। এরপর রুবির মুখে যা শুনেছিলাম তা কল্পনারও বাইরে। রাসমণির সরু চোঙার মতো ঠোঁট রক্তের নেশায় আমার গলার কাছে নেমে এলো। সেই ধারালো লাল ছোপ ধরা দাঁতের সারি বার হয়ে এলো ঠোঁটের ফাঁকে। আমার চোখের জলে বালিশ ভিজে গেল। রাসমণির হাত থেকে আর মুক্তি নেই, সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা শেষ এখানেই। জানোয়ারের মতো একটা ঘৃণ্য রক্তচোষার হাতে মরতে হবে,
উপায় কি? নড়াচড়ার পথ নেই আমার। শেষ জ্ঞানটুকু দিয়ে ভগবানকে ডাকলাম, বাঁচাও। রাসমণি বিভৎস হাসি মুখে আমার গলার নলিতে মুখ নামালো, করাতের মতো দাঁতের ছোঁয়া লাগালো গলায়। আর এক মিনিট মাত্র, আর এক মিনিট আমার আয়ু, এক্ষুনি নলি ছিঁড়ে ফেলবে, রক্ত চুষে খাবে। এই বুঝি কামড় বসালো। ঠিক এমন সময় আমার মূর্ছা অবস্থার মধ্যে একটা শব্দ এলো কানে, অতি কাছে বন্দুকের গর্জন। আমাকে ছেড়ে রাসমণি ভয়ানক স্বরে আর্তনাদ করে উঠল, তারপর একলাফে দরজা দিয়ে পালালো। আমার অজ্ঞান হয়ে পড়ার আগে মনে হতে লাগলো, কে বন্দুক ছুড়ে আমাকে বাঁচালো? বাবা, বাবা কি ফিরেছেন? রাসমণির কাহিনী অদ্ভুত। বেনেগিন্নির সেই বিন্দে ঝি রাসমণি, কপাল দোষে আমরা এখানে এসে পড়া মাত্র আমার ওপর নজর রেখেছিল সে। রোজ রোজ হাঁস মুরগি জীবজন্তু খেয়ে থপথপে মোটা হয়ে পড়েছিল, বয়সও তো পঞ্চাশের ওপর। রোজ সন্ধ্যায় জপতপের ছুতোয় বেনেগিন্নির কাছে ছুটি নিয়ে রাসমণি ঘরে দৌড় দিত, তারপর অন্ধকারে জানালা শিক খুলে জানালা দিয়ে মাঠে ঘাটে বার হতো শিকারের আশায়। জানালা শিক আলগা করে রেখেছিল আগেই, ফেয়ের ডাক রোজ রাসমণি ডাকত, যাতে ভয় পেয়ে লোকজন সরে থাকে, ওর কীর্তি কারোর চোখে না পড়ে। জীবজন্তু ধরে রক্ত শুষে খেত, ছোট বাচ্চাদেরও পেলে ছাড়ত না। তাছাড়া বেনেগিন্নির হাঁস মুরগি তো ছিলই, কিন্তু কোথায় তার হাত মুখ পড়ে গেছিল? কেউ বোধহয় ছ্যাঁকা দিয়েছিল বা নাইট্রিক অ্যাসিড ছুঁড়েছিল, ফলে গা মুখ ঢেকে রাখার অজুহাত পেয়েছিল সে। আমাকে রাজদহে দেখে ওর এত লোভ হয়েছিল যে ও আর লোভ সামলাতে না পেরে সেদিন একা পেয়ে আমাকে তাড়া করেছিল, আর বাড়ি থেকে বার হওয়া বন্ধ হওয়ায় আমাদের বাড়ির পেছনের ঝোপে রাত্রেবেলা লুকিয়ে সুযোগ খুঁজত। আমার রক্ত খাওয়ার তর ওরা সইছিল না। বাড়ির বেশিরভাগ মানুষ স্টেশনে গেছে, মালি পেঁয়াজ আনতে ছুটেছে, মা রামনিধিয়াকে নিয়ে রান্নাঘরে এক উনুনে মাংস আর অন্য উনুনে পোলাও চাপাচ্ছেন, পৃথিবী ভুলে গেছেন তিনি। তাছাড়া দরজা বন্ধ, সুশান্ত পাহারায় আছে। সুশান্ত, সুশান্ত অবাধ্য বেপরোয়া, তাই আমার প্রাণ বাঁচল। বেনেগিন্নির হাঁস মুরগি খাওয়া বাঘ অথবা বাগডাসা খটাস যাই হোক, বা হুড়ার অথবা চিতা, সুশান্ত সেদিন মারার একটা চেষ্টা করবে ঠিক করেছিল। বাবা থাকলে তো বন্দুক পাওয়া যায় না, আজ বাবা নেই, সুশান্ত বন্দুক নিয়ে জন্তুটাকে মেরে সকলের বাহুবা নেবে স্থির করেছিল। তাই মালি বের হয়ে পড়তেই দরজা ভেজিয়ে রেখে গোপনে বাড়ি থেকে বের হয়ে পড়েছিল। মালি এখনই ফিরে এসে দরজা ইঁটে দেবে, ভয় কি? এদিকে আমাদের ফেরার দিন স্থির হয়ে গেছে বুঝে সুশান্ত যেমন মরিয়া, মরিয়া রাসমণিও। ঝোপের আড়ালে আগে থেকেই ঘাপটি মেরেছিল। দরজা ভেজিয়ে সুশান্ত বের হয়ে যেতেই সে বেড়ালের মতো নিঃশব্দে আমার ঘরে ঢুকল। রক্তের লোভে সে তখন পাগল হয়ে গেছে, চোখের নিমেষে কাজ সেরে পালিয়ে যাবে ভেবেছিল। কিন্তু রাসমণি জানত না, অল্প দূর যেতেই মালির সঙ্গে সুশান্তর দেখা হয়ে গেল। পাড়া থেকে পেঁয়াজ নিয়ে মালি ফিরছিল, সুশান্তকে দেখে বলল, দাদাবাবু, বাড়িতে ঢুকলো কেটা? কেউ না তো? না দাদাবাবু, একজন মায়ালোক বটে। মেয়ে লোক? আপনিও বের হইলেন, উনিও ঢুকলেন। তুমি তাড়াতাড়ি যাও, আমি আসছি। শোনার সঙ্গে সঙ্গে সুশান্ত ঊর্ধ্বশ্বাসে ফের বাড়ির দিকে ছুটল। রাসমণির কথা ওর মনে পড়ে গেছে, আর একটু দেরি হলে আমার প্রাণ আর থাকতো না। সুশান্ত বন্দুক নিয়েছিল চুরি করে, সেই বন্দুকের গুলি আমাকে প্রাণে বাঁচালো এবার। সুশান্তর ছোড়া গুলি রাসমণির গোড়ালিতে লেগে দেওয়াল ঘেঁষে চলে গেছিল। রাসমণি আহত, তাই পালিয়ে গেল। হাজারিবাগ রোডে আর ওকে দেখা যায়নি। এবার হয়তো খোঁড়া হয়ে অন্য জায়গায় শিকার খুঁজবে। কেউ ওকে পুড়িয়ে দিয়েছে, সুশান্ত খোঁড়া করে দিল। পরের দিনই আমরা কলকাতায় চলে এলাম। কাকা কাকিমাও সব শুনে থাকতে চাইলেন না আর, আর আমি আর একবার বেঁচে গেলাম। কিন্তু আমার সারা ভবিষ্যৎ অন্ধকার করে আতঙ্ক হয়ে রইল রাসমণি। সর্বদা মনে বাজতে লাগলো,
রাসমণি এখনো মরেনি। এতক্ষণ আপনি শুনছিলেন বাণী রায়ের কাহিনী রাসমণি এসেছে, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশন। রুবির চরিত্রে শ্রোতা, সরকার মশাইয়ের ভূমিকায় দীপক, সুশান্তর চরিত্রে প্রশান্ত, কেতকীর ভূমিকায় সঙ্গীতা, বেনেগিন্নির চরিত্রে আম্রপালি, মায়ের ভূমিকায় সবর্ণা, মালি এবং অন্যান্য চরিত্রে অপূর্ব, রাসমণির ভূমিকায় রীতি, বাবা এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন কল্পক ইন্দ্রজিৎ, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।